পরম শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল বাঙালি। শহীদ মিনারে মানুষের ঢল, সর্বস্তরে বাংলা চালুর দাবি। তারা যদি না থাকতো তাহলে আমরা বাংলা ভাষা পেতাম না। চেতনার জায়গাটা, সেটা তো মূল জায়গাটা, তো বাংলা ভাষা আন্দোলন। চিরেই দেখবেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাংলাতে রূপান্তরিত হচ্ছে। 52 থেকে 71 পর্যন্ত বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার, বললেন প্রধানমন্ত্রী। সেই ছোটবেলার থেকেই শহীদ মিনারে যাচ্ছিলাম, আজকে এবারই শুধু প্রথম যেতে পারলাম না, এটা একটা দুঃখ থেকে গেল। আমরা যে একটি চেতনা নিয়ে সংগ্রাম করেছি সেই ইতিহাসটাও মুছে ফেলার চেষ্টা হয়েছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, হোটেল মোটেল খালি নেই জেনেও কক্সবাজারে পর্যটকের ঢল। খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ফিরছেন অনেকে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসার মর্যাদায় পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত থেকে শুরু হওয়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন আপামর জনতা। স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা মেনেই স্মরণ করেছেন শহীদদের আত্মত্যাগকে। অঙ্গীকার ছিল দেশ গড়ার, দাবি ছিল সর্বস্তরে বাংলা ভাষা চালুর। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। যদি না থাকতো তাহলে আমরা বাংলা ভাষা পেতাম না, তাই আর তাদেরকে শ্রদ্ধা করতে এখানে আসা হয়। আমাদের বাঙালি জাতির যে অস্তিত্ব, যে চেতনার জায়গাটা, সেটা তো মূল জায়গাটা তো বাংলা ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ। শহীদ মিনারের কাছ থেকে আমাদের দায়িত্বটা পালন করি, তখন আসলে আমাদের ভিতরে সেই ফিলিংসটা জাগে বা আমরা সেটা বুঝতে পারি যে আসলে আমাদের শহীদরা কতটুকু আত্মত্যাগের বিনিময়ে তারা আমাদেরকে এই ভাষার জন্য তারা যে আত্মত্যাগ করেছে। বিশ্বজুড়ে করোনার মতো মহামারী হুলুস্থুল করে ছেড়েছে সব, তাতে স্মৃতির বেদিতে ছুটে আসা থামেনি মানুষের, হোক তা পরিবার বা প্রতিষ্ঠানের পক্ষে। নানা বয়সী মানুষ নতমস্তকে দাঁড়িয়েছেন ভাষার মিনারে। প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকে, সেই শ্রদ্ধাবোধের জায়গা এবং ছোটবেলা থেকে তৈরি হয় এই অভ্যেস, এই দুটো সমন্বয়ে আসলে এই করোনার মধ্যে এখানে ছুটে আসা। আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি প্রতি বছর এখানে আসি, কিন্তু এইবার প্রথম ওদেরকে না নিয়ে আমার আসতে হলো এই করোনার জন্য, কিন্তু তারপরেও বলবো কোথায় যেন মনের একটা টান আছে। স্বাস্থ্যবিধির কারণে যেমন আমার বাবা হচ্ছে একটু বয়স্ক, তার জন্য তাকে নিয়ে আসা হয়নি, এই জন্য নিজে আসলাম। এই বছর হচ্ছে এখানে বেশি মানুষ ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদের ঢাকা ইউনিভার্সিটির গেট থেকেই হচ্ছে মানে ওইভাবে মানুষ দেখে ঢুকানো হচ্ছে। এসেছেন দেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ, তাদের মাতৃভাষার যোগ্য সম্মানের দাবিও তুলেছেন তারা। আমাদের আদিবাসীর যে ভাষা রয়েছে সব কয়টা ভাষাকে আসলে অস্তিত্ব থাকার জন্য সংরক্ষণ করে রাখা উচিত। 1952 সালের ভাষা আন্দোলনের পর থেকে যতবার এই জাতি উদযাপন করেছে 21-কে, এই রকম স্বাস্থ্যবিধি মেনে মানুষ আসা যাবে না, এত নিয়ম কানুন মেনে হয়তো আর কোনোবার পালন হয়নি অমর 21 ফেব্রুয়ারি। কিন্তু তারপরও সাধারণ মানুষ প্রাণের টানে ছুটে এসেছেন শহীদ মিনারে, শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সবার সম্মিলিত শক্তি আর দেশপ্রেমের বলে দুরন্ত গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে জানান দিবে নিজেদের অস্তিত্ব। মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা। সব বিভেদ ও বিরোধ ভুলে দেশের স্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। রক্তের ঋণ কখনো শোধ হবার নয়, তবুও বারবার ফিরে আসা, কৃতজ্ঞ চিত্তে জাতির বীর সেনানী ভাষা শহীদদের স্মরণ, হৃদয়ের অর্ঘ্য নিবেদন। মহামারীর দেয়াল টপকে অনেকে ছুটে আসেন পরিবারের সদস্যদের নিয়ে, আসেন বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ, সর্বোচ্চ চেষ্টা করেন স্বাস্থ্যবিধি মেনে চলতে। অন্যান্য বছরের মতো সাধারণ মানুষের পাশাপাশি স্মৃতির মিনারে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপি যখনই ক্ষমতায় এসছে আপনার গণতন্ত্রের মুক্ত ধারা বইয়ে দিয়েছে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করেছে।
শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারাও। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না তাদের প্রতিহত করতে সবার প্রতি অনুরোধ জানান তারা। মহান শহীদ দিবসে আমাদের অঙ্গীকার হচ্ছে এই স্বাধীনতার বিরোধী শক্তি অপশক্তি যারা ভাষা কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে মাঝে মধ্যে আস্ফালন করে তাদেরকে নির্মূল করা। বিশেষ এই দিনটিতে শহীদ মিনারে সমান বিচরণ ছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের। সবার কণ্ঠেই ছিল দেশ বিনির্মাণে একযোগে কাজ করার অঙ্গীকার। অচিরেই দেখবেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাংলাতে রূপান্তরিত হচ্ছে এই এবং আমরা একটা অনুবাদ সেলও খুলব। ফেব্রুয়ারির এই দিনটি একদিকে যেমন শোকের তেমনি গৌরবের অহংকারের। একুশের পথ ধরেই উন্মেষ ঘটে বাঙালির স্বাধিকার চেতনার। এবারের একুশের আয়োজন ছিল সীমিত, ছিল কিছু বিধি নিষেধ, তবে মানুষের আবেগ মানুষের ভালোবাসায় ভাটা পড়েনি এতটুকু, বরং একুশের চেতনা নিশ্চিতভাবে ছুঁয়ে গেছে বাঙালির মননে। এমনিভাবে স্মৃতির মিনার বারংবার ডাক দিয়ে যাক ভাষিক জাতি বাঙালিকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে ভাষার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্তর্জাতিক যোগাযোগে অন্য ভাষা ব্যবহৃত হলেও নিজের ভাষাকে ভুলে গেলে চলবে না। বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান আরও বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার। মাতৃভাষার সংরক্ষণ বিকাশ ও পুনরুজ্জীবনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নতুন একটি আন্তর্জাতিক পদক প্রবর্তন করল বাংলাদেশ। শহীদ দিবসের মাধ্যমে সেই সম্মাননা তুলে দেওয়ার আয়োজন হলো ভার্চুয়াল মাধ্যমে। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2021 নামের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে রোববার বিকেলে গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও আন্তর্জাতিক দুই ক্যাটাগরিতে দুই বছর অন্তর চারজনকে এই পদক দেয়া হবে। প্রথমবার জাতীয় পর্যায়ে পদকে ভূষিত হলেন অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম এবং মথুরা বিকাশ ত্রিপুরা। এছাড়া আন্তর্জাতিক ক্যাটাগরিতে পদক পেয়েছেন উজবেকিস্তানের ভাষাতাত্ত্বিক ইসমাইলভ গুলম মির্জায়েভিচ এবং ল্যাটিন আমেরিকার অ্যাক্টিভিজমো ল্যাঙ্গুয়াস নামের একটি ভাষাকেন্দ্রিক প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্য বজায় রেখেই মাতৃভাষার চর্চা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম সেগুলো আমাদের যেমন শিখতে হবে, কিন্তু সেই সাথে মাতৃভাষাকেও আমাদের শিখতে হবে। তিনি জানান, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত জাতির পিতার অবদান মুছে ফেলার চক্রান্ত হয়েছে দিনের পর দিন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটাও মুছে ফেলার একটা প্রচেষ্টা করা হয়। করোনাকালে বন্দিদশায় এই প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতে না পারার আক্ষেপ ছিল বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে। আমি এক জায়গায় যেতে গেলে আমার সাথে প্রায় হাজারখানেক লোককে রাস্তায় দাঁড় করায়, নানাভাবে তাদেরকে কাজে লাগায়, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে দীর্ঘদিনের অভ্যাস এবং আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারলাম না। এর আগে এই অনুষ্ঠান থেকেই শহীদ দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চার দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একুশে ফেব্রুয়ারি ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে চোখে পড়েছে উপচে পড়া ভিড়। করোনায় ঘরবন্দি জীবনে একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে পেরে উচ্ছ্বসিত শিশুরা, অভিভাবকরাও ছিলেন সন্তুষ্ট। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ঘরের চৌহদ্দিতেই আটকে ছিল নগরবাসীর জীবন, ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে সেই বাস্তবতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে যেন মানুষের ঢল নামে। সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল শিশুদের কণ্ঠে। ভালো লাগছে শিশু মেলে এসে, আমি হাসে উঠেছি, ঘুরাই উঠেছি, গাড়িতে উঠেছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভূতের ট্রেনে উঠেছো? ছুটি উপভোগের সুযোগ হাতছাড়া করেননি অভিভাবকরাও, তারাও মেতে ওঠেন আনন্দে। একটু সময় বের করে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, ফ্যামিলি নিয়ে বের হয়েছি। বাচ্চারা খুব খেলে টেলে মজা পাচ্ছে, কারণ আমাদের এখানে তো এখন যে পরিস্থিতি,
প্রাণম পরিস্থিতিতে বাইরে যেতে পারছে না, এই অল্প সময়ের মধ্যে বাইরে আসছে, এটাই সবচেয়ে আনন্দদায়ক বিষয় একটা। বিনোদন কেন্দ্র ছাড়াও হাতির ঝিল, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক সহ বিভিন্ন স্থানে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ স্থপতির মুখের জয় বাংলা স্লোগানও এখন তার মুখের স্লোগান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে রোববার সন্ধ্যায় রণমূর্তি ধারণ করেন মমতা। বিধানসভা ভোটমুখী রাজ্যটিতে বিরোধী বিজেপির আক্রমণে পাল্টা আক্রমণ করতে গিয়ে মমতা এদিন বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানের আশ্রয় নেন। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। জয় বাংলা স্লোগান নিয়ে কলকাতায় বিতর্ক রয়েছে। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের জয় বাংলা স্লোগান কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের স্লোগান হয়, এমন প্রশ্ন বহুদিন ধরেই উঠছে রাজনৈতিক মহলে। কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন শুধু জয় বাংলা স্লোগানই নয়, রোববার বিকেলে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের নোটিশ ঝোলানো হয়। কয়লা পাচারের সঙ্গে ভাইপোর স্ত্রী নারুলা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের। সিবিআইয়ের নোটিশ ঝোলানোর পরই হুঙ্কার দিয়ে ওঠেন মমতা। একটাই একুশে খেলা হবে, আমি থাকব গোলরক্ষক, সেই খেলাতে কারাই হারে আর কারা জেতে এটা আমি দেখতে চাই। আর তাতে যদি আমায় সেদিন জেলেও পাঠিয়ে দেয়, আমি জেল থেকে ডাক দেবো বঙ্গবন্ধুর মতো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভাষা দিবস উপলক্ষে মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের একঝাঁক কবি সাহিত্যিক, বইপ্রেমী মানুষ। ওই অনুষ্ঠান থেকে কলকাতার একুশে বইয়ের উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সবাইকে রিকোয়েস্ট করব, বাংলাকে যত বঞ্চনা করবেন আপনারা সকলে ফোন করবেন, রিসিভার তুলে বলবেন জয় বাংলা, হ্যালো বলবেন না, জয় বাংলা। দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গে এই দিবসটি পালন করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভিনদেশী হয়েও মধুর ভাষা বাংলার প্রেমে মজেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ধীরে ধীরে বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য জানার পাশাপাশি নিজেরা তা জানাচ্ছেন অন্যদেরও। মারিয়া ও ফ্লোরিনা তেমনই দুই ভিনদেশী। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, ছেলে হারা সুত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ফ্লোরিনা আর মারিয়া দুজনেরই জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরের দেশ রোমানিয়াতে। বর্তমানে এদের বসবাস যুক্তরাজ্যে হলেও কাকতালীয়ভাবে দুজনেই বিয়ে করেছেন বাংলাদেশের ছেলেকে। মারিয়া বাংলা ভাষাটা রপ্ত করেছেন বেশ ভালোভাবেই। অন্যদিকে শত ব্যস্ততার মধ্যেও ফ্লোরিনা চর্চা করে যাচ্ছেন বাংলা ভাষার। মাতৃভাষার পাশাপাশি বাংলায় কথা বলতে সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন দুজনেই। আমার বাংলা ভাষা অনেক ভালো লাগে, কারণ বাংলা ভাষা দুনিয়ার সবচেয়ে মিষ্টি ভাষা। আমি বাংলা জানি না 100%, আমি বাংলা জানি না, আমি অল্প বাংলা বুঝি। তবে মজার বিষয় হলো পাশাপাশি শহরে থাকলেও এখনো পর্যন্ত নিজেদের মধ্যে পরিচয় হয়নি মারিয়া ও ফ্লোরিনার। বাংলা গান অনেক ভালো লাগে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।